দেশের আমরা এদেশের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ সনাতন ধর্মের লোকজন দ্বারা, তারা তো সবসময় শান্তির পক্ষে। আপনি দেখেছেন সনাতন সম্প্রদায়ের কোনো লোকজন কখনো কোনো হট্টগোলে কোনো বিশৃঙ্খলায় নেতৃত্ব দিয়েছে বা দলিত হয়েছে বা আগ বাড়িয়ে গিয়েছে। আমরা মার খেয়েছি, তবু আমরা ধৈর্য ধারণ করেছি যে আমরা বিশৃঙ্খলা বাড়াতে চাই না। দেশের এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা শুধু সরকারের দৃষ্টিগোচরে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের মেসেজটা তুলে ধরলাম। সময় এবং পরিস্থিতি বাধ্য করে কখন কী করতে হবে, এই সম্প্রদায়ের উপরে বারংবার নির্যাতন হচ্ছে। এবং ইসকন সম্পর্কে যেটি বলা হচ্ছে, এটি আপনার নিশ্চয়ই সাংবাদিক বন্ধু, একজন বিশিষ্ট সাংবাদিক, সংবাদপত্রের সাবেক সম্পাদক, তিনি তো সংবাদ সম্মেলনে বলছেন যে ইসকন একটি জঙ্গি সংগঠন। ওনার মতন একজন লার্নেড পার্সন এই কথা কীভাবে বলে? আমি যদি ওনাকে পাল্টা প্রশ্ন করি, আপনি সাংবাদিক না অন্য কিছু? তো যার কারণে আমরা এই সংবাদ সম্মেলনে যারা এই ধরনের কথা বলে, যারা ওনার সুরে সুর মিলিয়ে কথা বলে, সে যেই হোক, সে রাজনৈতিক সংগঠন হোক, সামাজিক সংগঠন হোক, বুদ্ধিজীবী হোক, আমরা তাদেরকে কঠোর ভাষায় নিন্দা জানাই এবং ঘৃণা জানাই তাদের প্রতি, সে যেই হোক না কেন। কারণ ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, এটি কী কাজ করে? এটি মানুষের স্পিরিচুয়াল জাগরণের কাজ করে। স্পিরিচুয়াল জাগরণের পাশাপাশি একটি সোশ্যাল অর্গানাইজেশন হিসাবে কাজ করে, সামাজিক সেবামূলক কর্মসূচি এরা কাজ করে থাকে। বিভিন্ন দুর্যোগের সময় বা দুর্যোগ পরবর্তী সময় আপনারা দেখেননি ইসকন কী করে? ইসকন ত্রাণ পুনর্বাসন কাজ করছে, ইসকন পুনরুদ্ধারের কাজ করছে। এটি কেন করে? এটি সোশ্যাল ওয়ার্ক হিসাবে করে, এটি সামাজিক কর্মকাণ্ড হিসাবে করে, এটি মানবিক কর্ম হিসাবে করে। আর তাদের মূল কর্ম যেটি, সেটি হচ্ছে মানুষের স্পিরিচুয়াল আধ্যাত্মিক জাগরণ, মানুষের যে কৃষ্ণ ভাবনা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করা। এই সংগঠনের সাথে সাধু সন্ত যারা আছে ইসকনের, তারা তো মাছ মাংস খায় না, তারা নিরামিষভোজী। একটি সনাতন ধর্মের ধর্মীয় সামাজিক 41টি সংগঠনের একটি যৌথ প্ল্যাটফর্ম, ইসকন এটার অন্যতম একটি 41টির একটি। সুতরাং এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়েই তো গোটা সম্প্রদায়ের প্রতিবাদ জানাচ্ছে। সনাতন সম্প্রদায়ের যত সংগঠন বা লোক আছে, সকলের পক্ষ হয়েই তো আমরা এই প্রতিবাদ জানাচ্ছি।